বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী আহমেদের মুক্তির দাবিতে ছাত্র সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এ সময় রিজভীর মুক্তির জন্য সরকারের কাছে আহ্বান জানান নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে এই সমাবেশ পালন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠুর সঞ্চালনায় রাজশাহী মহানগরের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্বকে এভাবে দাবিয়ে রাখা যাবে না। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিয়েছেন, শিক্ষার্থীদের পাশে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কাজ করে গেছেন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আর গণতন্ত্র নেই। রাজশাহী মহানগরের বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলায় রিজভী আহমেদকে জেলে পুরেছে সরকার, তাই আমরা দ্রুত মুক্তি চাই। যে রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, সেই মামলা তাদের এই আওয়ামী লীগ সদস্যদের তাদের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করেছে, আর বিএনপির মামলাগুলো উঠে গিয়েছে, তারা তো বাক্পার। বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, গণতন্ত্রহীনতার চূড়ান্ত পর্যায়ে আমরা অবস্থা করছি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে গিয়ে তাকে জেলে আটক করে রেখে নির্যাতন করা হচ্ছে।